তৎপরতা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে সমবেত হয়েছে এর মধ্যে তারা এই দেশে আবারো পাকিস্তানি দ্বারায় নিয়ে যেতে চায় দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে চায় আজকে বাংলাদেশ সকল মানুষের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি সকল জাতি সকল ধর্ম নারী পুরুষ সকলের জন্য এই বাংলাদেশ বঙ্গবন্ধু সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন কিন্তু এখন একটা নতুন ষড়যন্ত্রের উত্থান হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ধারা প্রবাহিত থাকুক এটা তারা চায় না আজকে তারা কি বানাতে চায় বাংলাদেশকে আজকে বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানাতে চায় আমরা পাকিস্তানের টেলিভিশন খুলে দেখেছি পাকিস্তানের জনগণ কি বলে পাকিস্তানের জনগণ বলে যে আজকে আমাদের সামরিক শক্তিকে পরাজিত করে যে বাংলাদেশ বিজয় লাভ করেছে সেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে আমরা যখন দেখি আমরা ভারতের চেয়েও আজকে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি তখন বাংলাদেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ধ্রুবতারার মতো উজ্জ্বল একটি রাষ্ট্র এটা সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের কারণে এবং এই বাংলাদেশের যে সম্ভাবনা বাংলাদেশের যে অগ্রগতি এটাকে থামিয়ে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় আমরা বলতে চাই যে এই দেশে আমরা 2008 সালে নির্বাচনের মধ্য দিয়ে নিরঙ্কুশভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা নির্বাচিত হওয়ার পর থেকে বারবার হেফাজত জামাত এবং সাম্প্রদায়িক শক্তি আজকে বিদেশিদের প্ররোচনায় আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশের এই অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় আমরা আজকে আজকে এই সভা থেকে বলতে চাই যে বারবার সারা দেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে সংখ্যালঘু আদিবাসী পর্যন্ত আজকে আক্রান্ত হচ্ছে কিন্তু সরকার সুনির্দিষ্টভাবে তারা এর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করতে পারছেন না আমি বলতে চাই সুনামগঞ্জে যা হয়েছে তা নিয়েও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে আজকে যুবলীগের নাম উঠে আসছে তাহলে সেই যুবলীগে হেফাজত কি করে ঢুকলো এটা আওয়ামী দেখতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে বলেছিলেন অনেক জামাত বিএনপি হেফাজত আওয়ামী লীগে ঢুকে পড়েছে হাইব্রিড ঢুকে পড়েছে আজকে স্বাধীনতার শত্রুরাও যদি আমাদের মিছিলের ভিতরে ঢুকে পড়ে তাহলে আজকে আমাদের দেশের জনগণ নিরাপত্তাহীন হয়ে পড়বে তাই আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশে এই রাজনৈতিক শক্তির মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কারা সাম্প্রদায়িকতা করছে কারা মন্দির আক্রমণ করছে কারা প্যাগডায় আক্রমণ করছে কারা গির্জায় আক্রমণ
তাদেরকে চিহ্নিত করার জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। আজকের সমাবেশ থেকে আজকে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত হোক। আজকে এই বাংলাদেশে যারা সাম্প্রদায়িক শক্তির বিষ বাষ্প ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে তার ভাঙা জবাবদার আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এর কোন বিকল্প নেই। আজকে আমি বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দুটি বর্ষে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর চার মূলনীতির উপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করছেন। তার মধ্যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র রয়েছে। বঙ্গবন্ধু নিজেই পার্লামেন্টে চার মূলনীতি ব্যাখ্যা করেছেন। বঙ্গবন্ধু পার্লামেন্টে যেদিন এই সংবিধান পাশ হয় সেদিন বলেছিলেন, আমার জীবদ্দশায় যদি চার দুর্নীতি বাস্তবায়িত না হয়, আমার মৃত্যুর পরও যদি বাস্তবায়িত হয় আমার আত্মা শান্তি পাবে। আজকে ভাইরা, এই স্বাধীন বাংলাদেশের নাগরিকদের কাছে আমার প্রশ্ন, যে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার মানুষ কি এই সাম্প্রদায়িকতা চেয়েছিল? আমরা কি শান্তি চাইছি? আমরা যদি শান্তি না থেকে থাকি তাহলে এর জন্য কারা দায়ী? আমি পার্লামেন্টে দেখলাম বঙ্গবন্ধুর উক্ত বক্তব্যকে কাটছাট করে চার মূলনীতিকে দুই মূলনীতি বানিয়ে দেওয়া হলো। কে কারা বানালো? পার্লামেন্টে বঙ্গবন্ধুর বক্তব্য বিকৃত করে কারা প্রচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোন ক্ষমতা কি সরকারের নাই? সরকারকে দেখতে হবে যে আজকে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে জনগণ যদি দাঁড়া যায় না, সামনের দিকে ওই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশে যদি আজকে রাজনীতি প্রবাহিত না হয়, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র যদি গড়ে না উঠে, আজকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি যদি এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তার চেতনা নিয়ে ঢুকে পড়ে, সাম্প্রদায়িকতা নিয়ে ঢুকে পড়ে, তাহলে সে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ কোনদিন প্রতিষ্ঠিত হবে না। বঙ্গবন্ধু পার্লামেন্টে বলেছিলেন এই সংবিধান, যে ধর্মনিরপেক্ষতা এবং চার মূলনীতি, এই সংবিধানকে কেউ খাটো করে দেখবেন না। এই সংবিধান কালি কলমের লেখা সংবিধান না, 30 লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধান। এই সংবিধানকে যদি আমরা রক্ষা করতে না পারি, মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমি আজকে সরকারকে বলতে চাই, বঙ্গবন্ধু চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ চলবে না। আপোষ আজকে নীতিকে দুর্বল করে দেয়, শক্তিকে দুর্বল করে দেয়। আপোষ বাংলাদেশকেও দুর্বল করে ফেলবে যদি মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা সরে আসি। আজকে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষ থেকে আমি বলতে চাই, আজকে চেতনার ভিত্তিতে ঐক্য চাই, আদর্শের ভিত্তিতে ঐক্য চাই। অন্য কোন ঐক্য বাংলাদেশে জনগণকে রক্ষা করতে পারবে না। ওয়ার্কার্স পার্টি আদর্শে বিশ্বাস করে, সে কারণে আজকে যখন রাজনীতি করি তখন শ্রমিকের পাঠকর খুলে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি, শ্রমিকের চাকরির জন্য আমরা কাজ করে আন্দোলন করি। আমরা দেখি রাজশাহীতে চিনিকল বন্ধ হয়ে যায় তখন আমরা সংগ্রাম করি, চিনিকলের শ্রমিকদের জন্য সংগ্রাম করি, তার আত্মাশীদের জন্য আমরা সংগ্রাম করি, গরিব মানুষের জন্য, গরিব মানুষের
সাথে আমাদের সংগ্রাম লড়াই পাশাপাশি চলে। একদিকে আমাদের বাংলাদেশের পতাকা, অন্যদিকে গরিব মানুষের লাল পতাকা, দুই পতাকা নিয়ে আমাদের সংগ্রাম আন্দোলনকে আমরা এগিয়ে যাই। অতএব আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, সাম্প্রদায়িকতা যদি হয় রাজশাহী শহরে, রাজশাহী জেলায়, বাংলাদেশে, তাদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া হবে। সরকারের দায়িত্ব পাল্টা জবাব দেওয়া। সরকার যদি না পারেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাও ত্যাগ করে নাই, মুক্তিযুদ্ধের ট্রেনিংও ভুলে যাই নাই, আমরা লড়াই করতে জানি, আমরা লড়াই চালাবো। তাই আজকে কথা না বাড়িয়ে আমার পর বক্তব্য রাখবেন আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা রবিগঞ্জের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় দুল আমি পরমানি আমার পর বক্তব্য রাখবেন। তাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ।